হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আবার নিয়ে এসেছি অনেক দিন পরে রবীন্দ্রনাথের একটি ছোট গল্প চলো তাহলে শুরু করা যাক শেষ পুরস্কার লেখক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন আইএ এবং ম্যাট্রিক ক্লাসের পুরস্কার বিতরণের উৎসব বিমলা বলে এক ছাত্রী ছিল সুন্দরী বলে তার খ্যাতি তারই হাতে পুরস্কারের ভার চারদিকে তার ভিড় জমেছে আর তার মনে অহংকার জমে উঠেছে খুব প্রচুর পরিমাণে একটি মুখ ভালো মানুষ ছেলে কোণে দাঁড়িয়েছিল সাহস করে একটু কাছে এলো যেই দেখা গেল তার পায়ে হয়েছে ঘা ময়লা কাপড়ের ব্যান্ডেজ জড়ানো তাকে দেখে বিমলা নাক তুলে বললে ও এখানে কেন বাপু ওর যাওয়া উচিত হাসপাতালে ছেলেটি মনমরা হয়ে আস্তে আস্তে চলে গেল বাড়িতে গিয়ে তার স্কুল ঘরের কোণে বসে কাঁদছে জলখাবারের থালা হাতে তার দিদি এসে বললে ও কি হচ্ছে জগদীশ কাঁদছিস কেন তখন তার অপমানের কথা শুনে মৃণালিনী রাগে জ্বলে উঠল বললে ওর বড় রূপের অহংকার একদিন ওই মেয়ে যদি তোর পায়ের তলায় এসে না বসে তা না হলে আমার নাম মৃণালিনী নয় এই গেল ইতিহাসের প্রথম অধ্যায় দিদি এখন ইন্সপেক্টরস অফ স্কুলস এসেছেন পরিদর্শন করতে তিনি তার ভাইয়ের এই দুঃখের কাহিনী মেয়েদের শোনালেন শুনে মেয়েরা ছিছি করে উঠল বললে কোনো মেয়ে কখনো এমন নিষ্ঠুর কাজ করতে পারে না তা সে যত বড় রূপসী হোক না কেন মৃণালিনী মাসি বললেন জগতে যা সত্য হওয়া উচিত নয় তাও কখনো কখনো সত্য হয় আজ আবার পুরস্কার বিতরণের উৎসব আরম্ভ হবার কিছু আগেই মৃণালিনী মাসি মেয়েদের জিজ্ঞাসা করলেন আচ্ছা সেদিন সেই যে ভালো মানুষ ছেলেটিকে অপমান করে বিদায় করা হয়েছিল আজ সে কি হলে তোমরা খুশি হও কেউ বললে কবি কেউ বললে বিপ্লবী বাইরে থেকে নিমন্ত্রিত একটি মেয়ে বললে হাইকোর্টের জজ ঘন্টা বাজল সবাই প্রস্তুত হয়ে বসল যিনি প্রাইজ দেবেন তিনি এসে প্রবেশ করলেন জগদীশ প্রসাদ হাইকোর্টের জজ তিনি বসতেই সেই নিমন্ত্রিত মেয়ে যে মজফ্ফরপুর মেয়েদের হাই স্কুলে তৃতীয় বর্গে অঙ্ককশত সে এসে প্রণাম করে তার পায়ে ফুলের মালা দিয়ে চন্দনের ফোঁটা লাগিয়ে দিলে জগদীশ প্রসাদ শশব্যস্ত হয়ে বলে উঠলেন এ আমার কিরকম সম্মান মাসি বললেন নতুন রকমের বলছো কেন অতি পুরাতন আমাদের দেশে দেবতাদের পুজো আরম্ভ হয় পায়ের দিক থেকে আজ তোমার সেই পদের সম্মান করা হলো। এইবার পরিচয়গুলো সমাপ্ত করা যাক এই মেয়েটি এক কালকার রূপসী ছাত্রী বিমলা দিদি বোর্ডিং স্কুলের অহংকারের সামগ্রী ছিল পিতার মৃত্যুর পরে আজ ক্লাস পড়াবার ভার নিয়েছে আর এদিক ওদিক থেকে কিছু টিউশনি করে কাজ চালায় যে পাকে একদিন সে ঘৃণা করেছিল সেই পাকে অর্ঘ দেবার জন্য আজ তার বিশেষ করে নিমন্ত্রণ হয়েছে মৃণালিনী মাসি সেই সেদিনকার দিদি আর সেই তার ভাই জগদীশ প্রসাদ হাইকোর্টের জজ এটা গল্পের মতো শোনাচ্ছে কিন্তু কখনো কখনো গল্পও সত্যি হয় আর যে লোকটা এই ইতিহাসটা লিখছে সে হচ্ছে অবিনাশ সেদিন সে লম্বা লম্বা পা ফেলে বড় বড় পরীক্ষা ডিঙিয়ে চলত সেও উপস্থিত ছিল সেই প্রথমবারকার পুরস্কারের উৎসবে সেদিন নানা রকম খেলা হয়েছিল হাই জাম্প লম্বা দৌড় রশি টানাটানি তার মধ্যে এই অবিনাশ আবৃত্তি করেছিল রবি ঠাকুরের পঞ্চনদীর তীরে কবিতার ছন্দের জোর যত তার গলায় ছিল জোর চারগুণ বেশি সেই সবচেয়ে বড় পুরস্কার পেয়েছিল আজ সে জজের অনুগ্রহে সেরেস্তাদারের সেরেস্তায় হেডকেরানির পদ পেয়েছে এই ছিল আজকের গল্প শেষ পুরস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের চতুর্থ খণ্ড থেকে নেওয়া হয়েছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ ভিউার্সদের উদ্দেশ্যে বলছি তোমরা যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমি তোমাদের জন্য নিয়ে আসবো আরও অনেক অনেক নতুন নতুন গল্প শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নয় এছাড়াও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঞ্জীব চট্টোপাধ্যায় সমরেশ বসু এছাড়া আরও অনেকেই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও তোমরা কাদের গল্প শুনতে চাও আমি নিয়ে আসবো প্লিজ সাপোর্ট মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব আজ তাহলে এই পর্যন্তই চললাম টাটা